হ্যালো বিয়াজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। আর আজকে ফার্স্ট রামাদান, সকলের রামাদান মুবারক। অবশ্য আজকে ডে টাইম ফার্স্ট রামাদান, ইফতার আরও কিছু সময় পরে হইব। আজকে আপনারা লগে ভিডিওটা শেয়ার করাম ফার্স্ট রামাদান। বিয়াজ, আজকে আমি ফুইসা গরম কয়েকটা গাছ আপনারা লোকে শেয়ার করবো, প্লান্ট, বেবি প্লান্ট আর কিছু সিডলিং করলাম। কিলা প্রসেসটা আপনারা দেখাই দিলাম আমি জেলান খরচিয়া গাছগুন তুলছি। ফার্স্টে দেখো একটা কূপর মাঝে, আমি প্লাস্টিক কূপর মাঝে মাটি লইছি। লওয়ার পরে আমার যে ফুইসাগর যে সিড দেখছি আমি ভিজাইয়া রাখি দিয়েছিলাম দুই তিন ঘন্টা। এখন তুলি লিছি, তুলিয়া আর সিডকে সিন্ধি সিন্ধি আর অল্প পরিমাণ মাটি উফরে দিয়া চূড়া ফানি দিয়ে আর আমি বিওয়াজেকশন গুড়িয়া একটা পলিথিন দিয়া গুড়িয়া রাখি দিমু। ওয়ার্ম জায়গা যেন আছে অন্য ওয়ার্ম স্পেসর মাঝে। আর কিছুদিন আগে আমি আরও কিছু চারা করছিলাম, এখন আপনারা আমার ও চারা গেছেন আমি দেখাইলাম। দেখো খুব সুন্দর ইয়া গ্রিন ইয়া চারা গেছেন হয়েছে আমার। আর এখানে তো আমি একটা একটা করিয়া দিছিলাম বিওয়াজও সুন্দর হয়েছে। আর কেন বাক্কা কতটা দিলাইছে আমি গ্রেপসর কন্টেইনারের মাঝে, এখানেও কতটি সিড দিলাইছি। এখন দেখলাম সকলটি তো উড়ছে, তবে আমি এখন লাগলাম না, এখনও অনেক ঠান্ডা। এখন যদি আমি ট্রান্সপ্লান্ট করাত লাগি আমার গাছ মরি যেতে পারে, মরার সম্ভাবনা আছে। আর ট্রান্সপ্লান্ট করলে আমার স্পেসর বেশি করে দেওয়া লাগবে, স্পেসর সংকট আছে আমার কিছু। ভাবলাম এখানেও রাখি দিই আরও কিছুদিন পরে, আরও দুই পাতা যে সময় সারি দিব। দেখছেন তো আমি একটা একটা করিয়া ছোটো ছোটো টবর মাঝে নিমুগি নিলে খুব কুইক বড় হয়ে যাব। আর বিয়াজ দেখো আমি অল্প পরিমাণে পানি দিলাম, পানিটা খুব কেয়ারফুলি দেওয়া লাগবো, কারণ একটু বেশি পানি দিলে এলেও গাছ মরি যায়, জ্বর ফসি যায়। কি যা ঠান্ডা আমরা ইউকের মাঝে যারা আসুন তো জানরা, এখন যে ঠান্ডা দের মার্চ মাসের মনে হর যে ডিসেম্বর। খুব অল্প করিয়া একটু পানি দিলাম, যেগুন তোর প্রয়োজন যে গাছ টবকলো টবকলো দিলাম। আর বিয়ার সকলটির মাঝে আমি দিলাম না। আর দেখো আমার খুব সুন্দরই আমার গাছ কেছে নড়ছে, আমি কল্পনা করতাম পারছি না যে ইলাম যে আমার সব টি বিচি তো নিয়ে গাছ হইব। আমি এখন অনেক বেশি দিলাইছি আর ই বেশি গেছি না আমার আতরও লাস্ট ইয়ারের আমার গার্ডেন তো নিয়ে আমি লইয়া রাখছিলাম। আর ইয়া ওগুলা ফেসা ইয়ে রাখি দিয়েছিলাম একটা পলিথিন দিয়ে, আর কিছুদিন পরে উঠেছি গাছটা। অবশ্য বিয়াজ আমার পঁচিশ দিন তো নেই, এক মাস ওলা নইব, টোয়েন্টি ফাইভ ডেজ অথবা ওয়ান মান্থ এগোর এগুন আমার সিডলিং করা ছিল, এখন আপনারা লোকে যেগুন শেয়ার করে। আর এই ফুইসাগর লং টাইম লাগে গ্রো করতে, বড়ো হইতে। যারা গার্ডেনিং করেন আমার আমি মনে করি জানেন আপনারা সকলেও, এর লাগে একটু আহলি করা লাগে। এবার সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আর আমার লাগে আপনারা দোয়া করবা, আমি আপনারা লাগে দোয়া করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।